হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরুষি শেফালি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। জানি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, প্রথমেই হচ্ছে যে কথাটা বলবো সেটা হচ্ছে আমরা প্রথমে মানুষ, আমরা সবাই মানুষ, তারপরে অন্য কিছু, কেউ হিন্দু, কেউ মুসলিম, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, এগুলো হচ্ছে তারপরে। আর হচ্ছে পুজো অর্চনা ধর্মের ব্যাপার, এটা হচ্ছে সবসময় নিজের মধ্যে। আর হচ্ছে দেখো, আমি পূজা করি না, সন্ধ্যা দেয় না, কেন তোমাদের সঙ্গে শেয়ার করি না, কারণ এবছর জানুয়ারি মাসে আমার শাশুড়ি মা মারা গেছে। আর আমাদের মধ্যে এটাই নিয়ম যে কেউ মারা গেলে 1 বছর কোনো পুজো করতে নেই, কোনো সন্ধ্যা দিতে নেই, এটা হচ্ছে আমাদের মধ্যে পালন করতে হয়। আর হচ্ছে প্রতি একাদশী, প্রতি মাসে 2টো করে একাদশী হয়, যে একাদশীতে ভাত খেতে নেই, মানে অন্ন খেতে নেই, আটা খেতে, আটা মানে চালে, চালের আটাও না, গমের আটা প্লাস হচ্ছে সাবু খাওয়া যাবে, সুজি খাওয়া যায়, মানে চালের যে কোনো জিনিস বাদে সব কিছুই খাওয়া যাবে। তো সেই কারণে আমি হচ্ছে সন্ধ্যাও দিই না, পূজাও করি না, তোমাদের সঙ্গে সেটা শেয়ারও করি না। আর হচ্ছে অবশ্যই হচ্ছে শ্বশুর বাড়ির লোকেরাও অবশ্য আগে বাংলাদেশে ছিল, আমার শ্বশুর গল্প করতো বাংলাদেশের কি ফরিদপুর জেলাতে ছিল। আর আমার বাবার বাড়ির ওরাও, মানে আমার বাবা ঠাকুর দাদা তাদের পূর্বপুরুষরাও বাংলাদেশেই ছিল, বাংলাদেশের পাবনা জেলাতে ছিল। তো তারপরে যখন দেশ ভাগ হয় তখন এই দেশে চলে আসে, আমার বাবার জন্মও বাংলাদেশে, কিন্তু আমরা আমাদের সবার জন্ম এই দেশে। তো আজকে যেটা তোমাদের বলতে এলাম সেটা অবশ্যই তোমরা একবার বুঝলে, কেন আমি সন্ধ্যা দিই না, পুজো করি না। তো এই নিয়ে তোমাদের মনে আর কোনো প্রশ্ন থাকবে না নিশ্চয়ই, আশা করছি। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আর দেখাচ্ছি তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। আর হচ্ছে তোমরা সবাই ভালো থাকো, আর যারা নতুন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করো, আর শেয়ার করে দিও। তবে এখানেই শেষ করছি।